Assalamualaikum. আজকে আমাদের গন্তব্য হচ্ছে চট্টগ্রাম সমুদ্র সৈকত। আজকে আমরা চট্টগ্রাম সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলাম, আর ওইখানে কি কি খাবার পাওয়া যায় আর পরিবেশ কেমন তার সম্পর্কে আপনাদেরকে জানাবো। চলুন ঘুরে আসি চট্টগ্রাম সমুদ্র সৈকতে বিভিন্ন জায়গায়। দেখুন, প্রথমে একটি দোকান দেখেছি, ওইখানে কাঁকড়া আর চিংড়ি ফ্রাই ছিল আর বিভিন্ন ধরনের খাবার বিক্রি করছিল। আমরা অনেকে মিলে গিয়েছিলাম ওই চট্টগ্রাম সমুদ্র সৈকতে উপভোগ করার জন্য। দেখুন, এখানে গোলা বিক্রি করছিল, প্রতি পিস গোলার প্রাইস ছিল 20 টাকা। আপনি যে কোনো ফ্লেভারে নিতে পারেন। আর এখানে চা কফি বিক্রি করছিল, প্রত্যেকটির মূল্য ছিল 15 টাকা আর 20 টাকা। এই তো দেখুন উপর থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত। আমরা রাতে গিয়েছিলাম বিধায় একটু অন্ধকার আসছে ভিডিওতে, তারপরও খুব ভালো লাগছিল। দেখুন অনেকগুলো স্পিড বোট দাঁড়িয়ে ছিল। এখন আমরা নিচে নেমে গেলাম, নিচে দেখলাম বিভিন্ন ধরনের ঘোড়া, আর এই ঘোড়াগুলো রাইড দিয়ে থাকে। এক পাশ রাইড দিয়ে আসবে 100 টাকা করে জন প্রতি। আপনিও চাইলে উপভোগ করতে পারেন। দেখুন নিচ থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত, এখানে নানা ধরনের জিনিস বিক্রি করছিল, চনাচুর, ঝালমুড়ি, আমড়া, বিভিন্ন ধরনের খেলনা, আর রয়েছে ওজন মাপার মেশিন। আমরা সবাই আমরা নিয়েছিলাম, আমরাগুলো খুব ভালো ছিল। আমার কাঁচা আমড়া থেকে পাকা আমড়া খুব পছন্দ। দেখুন আপুটি খুব সুন্দর করে ঝালমুড়ি বিক্রি করছিল। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের খেলনার দোকান, যার প্রাইস ছিল 130 থেকে 200 টাকার মধ্যে। কিছু কিছু খেলনা রয়েছে 50 টাকা 60 টাকার মধ্যে পেতে পারেন। ছোট ছোট বাচ্চারা এগুলো খুব পছন্দ করবে। আমার আনাবিয়া তো এগুলো শুধু দেখছিলই, কিন্তু প্রায় খেলনা ওর থেকে থাকাতে আমি ওকে কিছু দিয়ে দিলাম না। এতগুলো খেলনা একসাথে দেখলে বাচ্চারা খুব খুশি হয়। আর যে আপুটাকে দেখলাম ঝালমুড়ি বিক্রি করছে, ওনার থেকে আমরা সবার জন্য ঝালমুড়ি ক্রয় করলাম। আর ইনি হলো বলতে গেলে তৃতীয় লিঙ্গের একজন মানুষ। আমার তৃতীয় লিঙ্গের মানুষরা যদি কোনো কাজ করে খুব ভালো লাগে। রাস্তাঘাটে ঘোরাফেরা না করে, মানুষের কথা না শুনে তারা যদি নিজের ইনকাম নিজে করে খায় আমার খুব ভালো লাগে। অন্যান্য দেশে থার্ড জেন্ডার মানুষের জন্য কাজের ব্যবস্থা রয়েছে, আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশে থার্ড জেন্ডাররা প্রায় দেখি যে রাস্তায় ঘোরাঘুরি করে, মানুষ থেকে জোর করে টাকা আদায় করে। কিন্তু এই আপুটা তার ব্যতিক্রম, উনি নিজে কর্ম করে ঝালমুড়ি বিক্রি করে টাকা উপার্জন করছে। আর আমি ভিডিও করছিলাম, তাই উনি ওনার নিজের একটি সাউন্ড বক্স ছিল, ওটি গানে ঠেলে ধুলে আমাকে ঝালমুড়িগুলো বানিয়ে দিল। আর এখানে দেখবেন ঘোড়া গাড়ি, জন প্রতি 50 টাকা করে, আর ডাবগুলো ছিল 100 টাকা করে। এখন ডাবের দাম অনেক বেড়ে গিয়েছে। দেখুন আনাবিয়া, দেখুন আনাবিয়া তার ফ্রেন্ডকে খুব সুন্দর করে খাওয়ার খাইয়েছিল। তাদের মধ্যে
বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। আমার মেয়ে খুব মিশু, সবাইকে সে যদি কিছু খায় সবাইকে তা খাওয়াই দিতে চেষ্টা করে। সে কিছু খেলে সবাইকে জিজ্ঞেস করবে খাবে কি না নেওয়ার জন্য, কথা বলতে না পারলেও ইশারে ইঙ্গিতে সবকিছু বলে দেয়। দেখুন খাইয়ে দিচ্ছিল তার ফ্রেন্ডকে। এখন আমরা নেবেল চলে আসলাম। পতেঙ্গা সমুদ্র সৈকতে যাব, নেবালে যাব না কাঁকড়া পেঁয়াজু খেতে, তা কি হতে পারে? এখন আমরা চলে গেলাম কাঁকড়া আর পেঁয়াজু খেতে। কাঁকড়া প্রতি প্লেট ছিল 50 টাকা আর পেঁয়াজু ছিল প্রতি প্লেট 30 টাকা করে। আমরা সবাই কাঁকড়া আর পেঁয়াজু নিলাম। আর এই ছোট ছোট পেঁয়াজুগুলো এই নেবালেই খুব ভালো পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আর এই ভাইয়াদেরকে যদি জিজ্ঞেস করা হয় পেঁয়াজুগুলো কী দিয়ে বানায়, তারা কিন্তু বলে না, তাদের পেঁয়াজুর মতো অন্য জায়গায় পেঁয়াজু হয়ই না, ছোট ছোট পেঁয়াজু। আর এই ভাইয়াটার উপরে রাখা ছিল সে কী কী জিনিস ইউজ করেছিল পেঁয়াজু তৈরিতে, আমি ওগুলো ভিডিও করে নিলাম আপনাদের জন্য। এখন মামা ভাগিনা থেকে মামা ভাগিনা কার্ড থেকে ফুচকা নিলাম। ফুচকাটি খুব ভালো ছিল, 50 টাকা করেছিল প্রতি প্লেট। আমরা নেবাল থেকে এখন রাতে খাওয়ার খাওয়ার জন্য চলে আসলাম মেম্বার হোটেলে। আমরা এখন রাতে খাওয়া খাওয়ার জন্য চলে আসলাম মেম্বার হোটেলে। দেখুন মেম্বার হোটেলের বাহিরে চাটি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছিল, আর রয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি যা ওদের নিজস্ব তৈরি। মিষ্টিগুলো তেমন ক্লিয়ার দেখা না গেলেও আমি যতটুকু পেয়েছি আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি, আর চাগুলো দেখতে খুব দারুণ লাগছিল। আর এখানে ওদের মেনু কার্ড নেই, তারা মেনুর পরিবর্তে সব খাওয়ার ট্রেতে করে নিয়ে আসে, আর আপনার যা যা পছন্দ হবে তাতে গিয়ে তাদেরকে চুজ করে দিলে তারা সেগুলো ভিতর থেকে কিচেন থেকে গরম গরম সার্ভ করে। আর বলতে গেলে এটা একটা লাইভ মেনু কার্ড বলা যায়। এখানে কোয়েল পাখি, কবুতর থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, আর রয়েছে 20-25 রকমের ভর্তা, গরুর মাংস, খাসি মাংস, হাঁসের মাংস সব কিছুই আছে। খাওয়ার টেস্ট আমার খুব ভালো লেগেছিল প্রাইস হিসেবে। আমরা 10-12 জন খেয়েছিলাম, প্রাইস এসেছিল মাত্র 2,500 টাকা। আর এই ডালটি আর টকটি ছিল কমপ্লিমেন্টারি। আমরা বিভিন্ন ধরনের ফটা ট্রাই করেছিলাম। আমি রেটিংয়ে দিব 10-এর 7। আজ এ পর্যন্ত, আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ।